সোশ্যাল মিডিয়াতে কদিন ধরে কিছু প্রাণীর আবির্ভাব হয়েছে, তা কি কোন ধরনের প্রাণী ওদেরকে আমি ঠিক মানুষের পর্যায়ে তো পড়ে না, কি ধরনের প্রাণী ওদেরকে নামটা ঠিক জানে না, না রাবণের পর্যায়ে ফেলা যাবে না রাক্ষসের পর্যায়ে ফেলা যাবে, তাহলে রাবণ রাক্ষসের অসম্মান করা যাবে। ওরা কি মানে পৃথিবীতে এমন কোনো পশু নাই বা এমন কোনো জন্তু নাই যে ওরা রান্না করে খায় না, রান্না তো দূরে থাকলেও কাঁচাই খায়। আরে মানে খাবারের প্রতি মানে ঘৃণা ধরে যাবে ওদের যদি খাবার দেখে। তা মানুষ কিভাবে যে দেখে এত ভিউ, 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন করে ভিউ, তা খাবার খায় মানুষের, তা মানুষ তো বেঁচে থাকার জন্য খায়, ওরা খাওয়ার জন্য বেঁচে থাকে। আরে কি না খায় আর কি না করে, তা মানুষ যদি ভালোভাবে সুস্থ মস্তিষ্কে বেঁচে থেকে যদি ভালো উদ্দেশ্যে খায় তা পারা যায়। আরে সে রাবণের মতো কি মানে কিভাবে আর কি না খায় ওরা, তা শুধু ওরাই জানে। আরে একদিন দুদিন আমি তরকারি উঠে খেয়েছিলাম, তা ফ্যাটি লিভার হয়ে যাইছে। আর ওরা অত মানে কি করে যে খায় আর কি করে যে ওদের মানে হজম শক্তি কি করে করে, ওরা তো ঠিক না মানুষ না মানে কি বলবো, কোনো জন্তুর মধ্যেও পড়ে না, কোনো মানুষের মধ্যেও পড়ে না, ওরা কি তা ওরা নিজেও জানে না। বলেন কি, মানুষ যদি ওইভাবে খাওয়া দেখায় মানুষকে, তা মানুষ তো অটোমেটিক মানে হার্ট ফেল করবে। ওইভাবে যদি খাবার দাবার যদি খাওয়া যায়, মানুষ তো খাবারের প্রতি শ্রদ্ধা ভক্তি কিছু থাকবে না, উঠে যাবে, পারবে না, পারবে না, ওটা সব মানে কি বলবো আর সম্ভব না।